আন্দোলনের উত্থান পতন থাকে, উঠতি পড়তি থাকে, কখনো নিরাশ কখনো হতাশ আবার কখনো আশায় উদ্দীপ্ত থাকি। কিন্তু এ কথা ঠিক, পরিস্থিতির খুব মৌলিক কোনো বদল হয় না। আমি খুব সংক্ষেপের মধ্যে বলবো, 7 জানুয়ারি তার আগে কিংবা এখন পরিস্থিতির মানে বস্তুগত অবস্থার কোনো পরিবর্তন হয়েছে এরকম আমি মনে করি না। আমি বরঞ্চ মনে করি রাজনৈতিকভাবে মানুষ আরও সঙ্গবদ্ধ, আরও চেতনাবদ্ধ, মানুষের মধ্যে আকুলি বিকুলিটাই বেশি। এই লড়াই জিততে হবে, কীভাবে, কতদিনে, আমরা আজ পারিনি কিন্তু কাল পারব, পারবই, আজ কিংবা কাল পারবই। সেই জন্যে নিজেদের বুঝে শুনে আরও গুছিয়ে আরও বেশি ঐক্য করে আরও বেশি শক্তি সংগ্রহ করে আমরা লড়াইটা অব্যাহত রাখবো।